আমরা দেখতে পাচ্ছি রিসেন্টলি এই স্মার্টফোনটি লঞ্চ হয়েছে তো আজকের এই ভিডিওতে বেসিক্যালি আমি আপনাদের সাথে শেয়ার করবো এই স্মার্টফোনটির কি কি ভালো দিক ও কী কী খারাপ দিক রয়েছে ফার্স্ট অফ আমি বলে দিতে চাই এই স্মার্টফোনটি কাদের জন্য নেওয়া ঠিক হবে না বা কাদের জন্য এর থেকেও ভালো অপশন রাইট নাও অফিসিয়াল রয়েছে সেই বিষয়টিও কিন্তু আমি ক্লিয়ার করে দিব আজকের এই ভিডিওতে তো তাই বলবো আপনার যদি এই রেঞ্জে এখন এই মুহূর্তে স্মার্টফোন কেনার কোনো প্ল্যান থাকে তাহলে আজকে এই ভিডিওটি শেষ অবধি কন্টিনিউ করুন তো চলুন সরাসরি চলে যাচ্ছি এর জন্য ভিডিওর মূল পয়েন্টে তবে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকছে যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে আর ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন ওকে টেকনো স্পার্ক টোয়েন্টি সি এই স্মার্টফোনের প্রথমে যদি আমরা ডিজাইনের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি এখানে ডিজাইনটি হচ্ছে টেকনোর যে প্রিভিয়াস ফোনগুলো রয়েছে বা রিসেন্টলি লঞ্চ হওয়া ফোনগুলোর একদম ডিজাইনটার মতোই আমরা দেখতে পাচ্ছি এই স্মার্টফোনটির ডিজাইনটাকে রাখা হয়েছে স্মার্টফোন এর বডি ফ্রেম টোটালি প্লাস্টিক আর এই স্মার্টফোনটি পাওয়া যাবে মিস্ট্রি হোয়াইট এবং কি গ্রাভিটি ব্ল্যাক এই কালারে আর এই স্মার্টফোনটির পোর্সান বাটনের দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি প্রয়োজনীয় সকল পোর্সান বাটনই রয়েছে এখানে উপরের দিকে আমরা দেখতে পাচ্ছি সেকেন্ডারি একটি স্পিকার দেওয়া রয়েছে রাইট সাইডে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি পাওয়ার বাটন রয়েছে যেটার সাথে ফিজিক্যালি ফিঙ্গার প্রিন্ট সেন্সরটি দেওয়া হয়েছে যেটা প্রাইজ বিবেচনা করলে একুরেটলি রেজাল্ট দিতে পারছে আর এর উপরে রয়েছে ভলিউম রকার আর একদম নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে প্রাইমারি স্পিকার প্রাইমারি মাইক্রোফোন ইউএসবি টাইপ সি পোর্টের একটি চার্জিং পোর্ট এবং কি থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটারের হেডফোন জ্যাকের পোর্টটি আর সাইডে রয়েছে সিম তো এখানে বাটনের মধ্যে সকল কিছু থাকলেও পাচ্ছেন না আপনি সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকটি যেটা অবশ্যই সকল স্মার্টফোনের ক্ষেত্রেই খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে থাকে তো এই স্মার্টফোনটি ওভারঅল ওয়েট ডিস্ট্রিবিউশন এবং কি ডিজাইন আউটলুক কিছু প্রায় বিবেচনা করলে ঠিকঠাকই রয়েছে তো চলুন এই স্মার্টফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলছি এই স্মার্টফোনটির ডিসপ্লেটি হচ্ছে আপনার সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চির আইপিএস এলসি ডিপেনের নাইনটি হার্স রিপ্লেসের যুক্ত একটি ডিসপ্লে যার রেজোলিউশন হচ্ছে এসডি প্লাস নট ফুল এসডি এখানে ফুল এসডি বিষয়টা থাকলে খুবই ভালো হতো ডিসপ্লে ডেনসিটি ডেন্সিটি দুইশো সাতষট্টি পিপিআই আর এই ডিসপ্লের চারিদিকে চিন এবং বেজেল এরিয়াগুলো প্রায় বিবেচনা করলে এরকমটাই হওয়া উচিত বা আমরা লক্ষ্য করে থাকি তবে আর চাইলে এটা ন্যারো রাখা যেত আর এই ডিসপ্লেটি এলসিডি প্যানেলের হলেও এখানে কালার খুব ভালোই প্রোভাইড করতে পারছে ডিসপ্লেটি তবে এই ডিসপ্লেটির একটি খারাপ লাগার মতো বিষয় যেটা দেখা গিয়েছে সেটা হচ্ছে আপনার লো ব্রাইটনেস জনিত প্রবলেম এই স্মার্টফোনের ডিসপ্লেটি যদি আপনি ডে লাইটে একদম ডিরেক্ট সানলাইটে ইউজ করেন তখন আপনাকে অবশ্যই অবশ্যই করতে পড়তে হবে এটা দেখতে পাবেন স্ট্রাগল করবে তবে আপনি এরিয়াতে দেখতে পাবেন এবং কি ইনডোরে খুব ভালোভাবেই দেখতে পাবেন ডিসপ্লে সেই ক্ষেত্রে কোনো কোনো ধরনের প্রবলেম ফেস করতে হবে না ক্যামেরা নিয়ে কথা বলছি এই স্মার্টফোনটির রেয়ারে রয়েছে ডুয়েল ক্যামেরা সেট আপ যেটির প্রাইমারি ক্যামেরা হচ্ছে পঞ্চাশ পিক্সেলের এর প্রাইমারি ক্যামেরার রেজাল্ট এর দিকে আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি ডেলাইটে ফটো ক্যাপচার করলে দেখা যাচ্ছে ফটোর কোয়ালিটি ডিটেলস শার্পনেস সবকিছু ঠিকঠাকই রয়েছে তবে কালারের বিষয়টা যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি হালকা কিছুরা বুস্টার টাইপের কালার প্রোভাইড করছে এই স্মার্টফোনটির ডিসপ্লে যেটা এই প্রাইস রেঞ্জের স্মার্টফোনের সকল স্মার্টফোনের ক্ষেত্রেই কম বেশি আমরা দেখে থাকি যদি প্রাইজ বিবেচনা করেন তাহলে এর ফটো কোয়ালিটি ডেলাইটে আপনি এবার টাইপের পাবেন এখানে একেবারে বেস্টও নয় আর একেবারে খারাপও নয় এখানে কিন্তু ডিসেন্ট টাইপের পারফরমেন্স আপনাকে প্রোভাইড করবে এর প্রাইমারি ক্যামেরাটি আর এর সাথে কিন্তু আরেকটি সেন্সর রয়েছে যেটা একেবারে ইউজলেসই বলা যায় তো যাই হোক এর প্রাইমারি ক্যামেরা দিয়ে আপনি সর্বোচ্চ ভিডিও রেকর্ডিং করতে পারবেন হাজার আসিপিতে থার্টি এপিএসে আবারও বলে দিচ্ছি এই স্মার্টফোনটির থেকে আপনি ফটো ভিডিও যেটাই শ্যুট করেন না কেন একটু প্রপার ডে লাইটে শ্যুট করা ট্রাই করবেন তাহলে কেবল ভালো রেজাল্ট পাবেন তো এই ফোনটির ফ্রন্ট সাইডে রয়েছে পাঞ্চল কাট আউটের মধ্যে আট মেগাপিক্সেলের একটি ক্যামেরা যেটি থেকে আপনি এভারেস্ট টাইপের সেলফি কোয়ালিটি পেয়ে যাবেন যদি প্রপার ডে লাইটে সেলফি ক্যাপচার করতে পারেন তাহলে দেখতে পাবেন ডিটেলস কোয়ালিটি শার্পনেস সব কিছুই ঠিকঠাকই থাকবে তবে যে বিষয়টি ক্যামেরার ক্ষেত্রে মিস হয়ে গিয়েছে সেটা হচ্ছে এই স্মার্টফোনটির পোর্ট্রেট মোডের বেলায় যদি আপনি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন এস ডিটেকশনের কিছুটা মিসম্যাচ লক্ষ্য করা যাবে স্মার্টফোনটিকে রান করা হয়েছে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড থার্টিন দিয়ে যেখানে ইউ হিসেবে রয়েছে টেকনোর হাইওএস বি থার্টিন তো এই স্মার্টফোনটির পারফরমেন্স নিয়ে অবশ্যই কথা বলবো তার আগে জেনে নিচ্ছি স্মার্ট ফোনটিতে কিন্তু রয়েছে চিপসেট হিসেবে মিডিয়াটেকের হেলিও জি থার্টি সিক্স চিপসেটটি যেটি বারো নানো মিটারের আর্কিটেকচারের তৈরি একটি চিপসেট তো এই স্মার্টফোনটি থেকে আপনি এভারেজ স্টেপের পারফরমেন্স পেয়ে যাবেন এখানে যদি প্রথমেই আপনি গেমিংয়ের দিকে লক্ষ্য করেন তাহলে এখানে আমি আপনাকে বলতে চাই এখানে অফলাইন অনলাইন আপনি টুডি গেমগুলো একদম স্মুথলি পেলে করতে পারবেন তাছাড়াও একদম লো গ্রাফিক্সের যেই গেমগুলো রয়েছে অনলাইন সেগুলো আপনি পেলে করতে পারবেন এখানে পাবজি সেরকম ভালো রেজাল্ট পাবেন না তবে ফ্রি ফায়ার আপনি মোটামুটিভাবে পেলে করতে পারবেন এবং কি লক্ষ্য করা যাবে যে প্রথম থেকেই ফ্রেম ফ্রেমওয়ার্ক ল্যাগের দেখা পাওয়া যাবে আর কি আর মাল্টিটাস্কিংয়ের কথা বলতে গেলে এখানে আপনি মাল্টিটাস্কিং মোটামুটিভাবে ভালোই করতে পারবেন কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি যে র্যাম যেহেতু আট জিবি রয়েছে সো আপনি এখানে যদি আট জিবি র্যামের ভেরিয়েন্টটা নেন তাহলে আপনি একটু বেশি অ্যাপস আর কি ব্যাকগ্রাউন্ডে রান করে তারপরে সোয়াইপ করে করে ইউজ করতে পারবেন আর এখানে যেহেতু টেকনোর ইউআই রয়েছে সো এর ক্ষেত্রে আপনি কিছুটা বুটোর পেয়ে যাবেন আর টা কিছুটা ভারী বলা যায় সো প্রাইজ বিবেচনা করলে আপনি মোটামুটি ভাবে ভালো একটি স্মুথ পাবেন এর থেকে অবশ্যই মাল্টিটা এর ক্ষেত্রে যেটা অবশ্যই গেমের ক্ষেত্রে নয় আর স্মার্টফোনটি কিন্তু অলরেডি বলে দিয়েছি যে আর একশো আঠাশে তো পাবেনি এর সাথে চার একশো আঠাশ ভেরিয়েন্টাও কিন্তু রয়েছে অ্যাভেলেবেল ওকে তো যাই হোক এবার কথা বলতে চাই স্মার্টফোনটির ভালো একটি বিষয় নিয়ে সেটা হচ্ছে সাউন্ড কোয়ালিটি এই স্মার্টফোনটিতে যেহেতু ডুয়েল স্টুডিও স্পিকার ইউজ করা হয়েছে সো সাউন্ড কোয়ালিটি অবশ্যই ভালো হবে এটাই স্বাভাবিক এই রেঞ্জের স্মার্টফোনের যে স্মার্টফোনগুলো রয়েছে তার থেকে রাইট তো সেটাই কিন্তু হয়েছে এই স্মার্টফোনের ক্ষেত্রে সাউন্ডের লাউডনেস ক্লিসনেস আমরা দেখতে পাচ্ছি যে খুব ভালোই প্রোভাইড করতে পারে এই স্মার্টফোনটি এবং এখানে যদি ফুল বোলিয়ামেও আমরা দেখতে পাচ্ছি যে মিউজিক প্লে করে করা হয় তাহলেও সেরকম ভাবে ডিস্টেশন লক্ষ্য করা যায় না সো সাউন্ড কোয়ালিটির ক্ষেত্রে কিন্তু এই স্মার্টফোনটি অবশ্যই একটি ভালো রেজাল্ট প্রোভাইড করতে পারছে তো এই ওভারঅল স্মার্টফোনটিকে পাওয়ার জন্য রয়েছে এখানে 5000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি যেটাকে চার্জ করার জন্য আপনি ইনবক্স পেয়ে যাচ্ছেন 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার যেটা অবশ্য ভালো বিষয় প্যারাস বিবেচনা করলে আর এটা অবশ্যই থাকা উচিত এই মুহূর্তে তো এখানে যদি আমরা ব্যাটারি ব্যাকআপের কথা বলি তাহলে এই স্মার্টফোনটি যেহেতু 6.6 ইঞ্চির এবং কি 90 হার্জ এর রিফ্রেশ রয়েছে আর এসডি প্লাস একটি ডিসপ্লে তো আপনি এর ডিসপ্লে থেকে এসওটি আপনি যদি ফুল স্ক্রিন অন টাইম জানতে চান তাহলে আপনাকে আমি বলতে চাই আপনি সাত ঘন্টার মতো পেয়ে যাবেন যদি স্মার্টফোনটিকে আপনি হেভি ইউজে করে থাকেন তাহলেও একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়ার এক্সপেক্টেশন আপনি অবশ্যই করতে পারেন যদি আপনি মোটামুটি ইউজও করেন এই স্মার্টফোনটি তাহলে দেখা যাবে যে আপনার দেড় দিনের মতো ব্যাটারি ব্যাক আপ দিতে পারবে এই স্মার্টফোনটি তো যা হোক একদম শেষের পর্যায়ে চলে এসেছি এবার জাস্ট স্মার্টফোনটির ভালো দিক আর খারাপ দিক বলে দিচ্ছি এরপরে বলে দিচ্ছি কাদের জন্য এর থেকেও ভালো অপশন রয়েছে তো স্মার্টফোনটির প্রথমে যদি আমরা ভালো দিকের দিকে লক্ষ্য করি তাহলে আবার বলতে হবে স্মার্টফোনটির সাউন্ড কোয়ালিটি এখানে যেহেতু ডুয়েল স্টোর স্পিকার রয়েছে সাউন্ড কোয়ালিটি প্রায় বিবেচনা করলে ভেরি ভেরি গুড আর ভালো বিষয়ের দিকে খুঁজতে গেলে এক্সট্রা অর্ডিনারি সেরকম কিছু দেখতে পাচ্ছি না এই স্মার্টফোনের ক্ষেত্রে এই মুহূর্তে এই রেঞ্জের স্মার্টফোন বিবেচনা করলে তবে এখানে খারাপ দিকের বিষয়ে অবশ্যই বলতে গেলে প্রথমে যেটি আসা উচিত আমাদের সেটি হচ্ছে এখানে সেকেন্ডারি নয়েজ কেন্সলেশন মাইকটি জরুরি ছিল এই স্মার্টফোনের ক্ষেত্রে আর যদি পারতো তাহলে অবশ্যই এস ডি প্লাস একটি ডিসপ্লে দিয়ে দিলে খুবই খুবই ভালো হতো বিষয়টি তো এই হচ্ছে আপনার ওভারঅল স্মার্টফোন স্মার্টফোনটি কিন্তু প্রাইস বিবেচনা করলে অফিসিয়ালভাবে খুব ভালোই একটা ডিল বলতে পারেন তবে হ্যাঁ যারা পারফরমেন্স লাভার রয়েছেন বা এর থেকে ভালো পারফরমেন্স এই রেঞ্জের স্মার্টফোন থেকে চান তারা কিন্তু এই স্মার্টফোনটি স্কিপ করে অবশ্যই অবশ্যই সেমফোনি জেড সিক্সটি প্লাস এই স্মার্টফোনটি দেখতে পারেন আর এই স্মার্টফোনটিতে কী কী স্পেসিফিকেশন প্রোভাইড করা হয়েছে সেটা যদি আপনার জানা না থাকে তাহলে এই ভিডিওটি আই বটনে ক্লিক করে অথবা স্ক্রিনে স্ক্রিনে আমি দিয়ে দেওয়া ট্রাই করব ভিডিও ডিসক্রিপশন বক্সেও লিঙ্ক দিয়ে দেব সেখান থেকে দেখে নেবেন এর থেকে কিন্তু অবশ্যই অবশ্যই পারফরমেন্সে সেম্পনের এই স্মার্টফোনটি এগিয়ে থাকবে একদম ইজিতেই ওটাও কিন্তু হচ্ছে একটি অফিসিয়াল ফোন সো অফিসিয়াল ফোন কিন্তু দোনোটাই আর যদি আন অফিসিয়াল চিন্তা করেন তাহলে কিন্তু এর থেকে ভালো পারফরমেন্স আরও এক্সট্রা অর্ডিনারি কিছু পেয়ে যাবেন অন্য অন্য স্মার্টফোনে তো সেই বিষয়ে আর কথা বলতে চাচ্ছি না আশা করছি আপনি বুঝতে পারছেন যদি আজকে এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন কমেন্ট বক্সে আপনার যে কোনো ধরনের মন্তব্য অবশ্যই জানাবেন যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকুন আসসালামু আলাইকুম আচ্ছা এখানে প্রাইসের বিষয়টাও যদি একটু জানিয়ে দিই সিম্পনির স্মার্টফোনটি কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন ছয় একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট মাত্র সাড়ে এগারো হাজার টাকায় রাইট নাও অপর দিকে টেকনোর স্মার্টফোন কিনতে হচ্ছে আপনার চার একশো আটাইশ তেরো হাজার টাকায় আর আট একশো আটাইশ হচ্ছে সাড়ে চোদ্দ হাজার টাকা এখানে প্রাইজের বিবেচনা করলেও দেখতে পাচ্ছি ভালোই পার্থক্য রয়েছে